Hey Bondura, welcome to my channel Plain Food. Amar ajker recipe Nolen Gurer Makha Sandesh. Khubi shohoj, tasty ebong kom shomoye toiri hoye jawar ekta mishti recipe. Barite hotat kore kono guest eshe porle jhotpot ei mishti ta kintu apnara toiri kore poribeshon korte parben. Shite shomoy jehetu Nolen Gur shohojei paoa jay, tai ei Nolen Gur diye Makha Sandesh ta ekbar barite obosshoi try kore dekhte paren. দারুণ স্বাদের এই মাখা সন্দেশটা তৈরি করতে আমাদের কি কি লাগছে চলুন দেখে নিই। মাখা সন্দেশ তৈরি করার জন্য আজকে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখানে সন্দেশের পরিমাণটা যদি একটু বাড়াতে চান তাহলে দুধের পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। দুধটাকে হাই ফ্লেমে আমি একবার জাল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এইভাবে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নেব। ছানা তৈরি করার জন্য এক চামচ ভিনিগার আর দেড় টেবিল চামচ জল নিয়ে এইভাবে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। তারপর এই মিশ্রণটা দিয়ে অল্প অল্প করে এইভাবে আমি ছানাটাকে কাটিয়ে নেব। এভাবে অল্প অল্প মিশ্রণটা অ্যাড করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটা এই পর্যায়ে সম্পূর্ণ কেটে গেছে। এখন এটাকে একটা পরিষ্কার সুতির কাপড়ের ওপর ছেঁকে নিতে হবে। এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি এই ছানাটাকে ছেঁকে নিচ্ছি। প্রথমে ছানার জলটাকে ফেলে দেবো আর তারপরে দু থেকে তিনবার ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে, কারণ ভিনিগারের টক ভাব যাতে এই ছানার মধ্যে না থাকে তাই এইভাবে একটু ধুয়ে নিতে হবে। এরপর ছানা থেকে এক্সট্রা যে জলটা রয়েছে সেটাকে এইভাবে চেপে চেপে ফেলে দিতে হবে। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, হালকা এইভাবে প্রেস করলেই জলটা ঝরে যাবে। এরপরেই আমি ছানাটাকে এই থালার মধ্যে ঢেলে নিলাম। ছানাটা খুবই সফট তৈরি হয়েছে, হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নিয়ে তারপর হালকা হাতে এটাকে মেখে নিতে হবে। মাত্র এক থেকে দুই মিনিট ছানাটা মেখে নিয়েছি, এতে ছানাটা স্মুথ হবে আর সন্দেশটাও ভালো হবে। এটা হয়ে গেছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু গরম করে নেব, তারপর এর মধ্যে আমি নলেন গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি। এখানে 50 গ্রাম মতন পাটালি আমি দিয়েছি। মিষ্টির পরিমাণ যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে মিষ্টিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। গুড়ের বদলে কিন্তু শুধুমাত্র চিনি দিয়েও মাখা সন্দেশ তৈরি করা যায়। আবার চাইলে হাফ গুড় এবং হাফ চিনিও আপনারা মিষ্টির মধ্যে ব্যবহার করতে পারবেন। গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপর গুড়টা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিয়ে ছানাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ছানাটা এই দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই কেয়ারফুলি এটাকে মেশাতে হবে যাতে কোনো রকম দলা অংশ না থাকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে আমি ছানাটাকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে মিষ্টিটা তৈরি হয়ে গেছে, আমাদের মাখা সন্দেশ কিন্তু একদমই রেডি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পরে এটাকে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দেব। স্প্যাচুলার সাহায্যে এইভাবে মিষ্টিটাকে আমি ছড়িয়ে দিয়েছি। মাখা সন্দেশ সাধারণত এইভাবেই সার্ভ করা হয়, তবে আজকে আমি এটাকে আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য এরকম পেপার কাপের মধ্যে করে সার্ভ করছি। আরেকটু ডেকোরেশনের জন্য আমি সন্দেশের ওপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। পেপার কাপ বা পেস্তা কুচি এই দুটোই কিন্তু অপশনাল, শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। মাত্র 1/2 লিটার দুধ দিয়ে তৈরি হয়ে গেল মাখা সন্দেশ। শুধু মাখা সন্দেশ নয়, সহজ পদ্ধতিতে আরও বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপি রয়েছে আমার চ্যানেলে, চাইলে একবার চেক করে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবেন।